গানের ভাষায় মহাজন বলছেন, শিশুকাল থেকে শৈশবকাল, শৈশবকাল থেকে যৌবনকালে যখন আমরা পা রাখি, তখন হয়তো শিশুকালের কথা আমরা ভুলে যাই, অর্থাৎ বাল্যবেলার কথা আমরা ভুলে যাই। যে আমার মা আর আমার বাবা আমাদের জন্য কি করেছেন, 10 মাস 10 দিন কর্মে যাতন সহ্য করে এই সুন্দর পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন আমার গর্ভধারিণী মা, আর মাথার খাম পায়ে ফেলে দুমুঠো অন্ন মুখে তুলে দিয়েছেন আমার পিতা। অথচ আমরা আজকালকার যুগে দাঁড়িয়ে অনেক ফ্যামিলিতে দেখা যায় দুমুঠো অন্নের জন্য সেই পিতামাতাকে অন্নের দ্বারে দ্বারে ভিক্ষা করতে, কখনো দেখা যায় রাস্তায়, কখনো দেখা যায় গাছতলায়, কখনো আবার সেই বৃদ্ধাশ্রমে। তাই এই গানটিতে আমার ইয়ং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ রাখছি মাত্র। কথা সুর নকুল কুমার বিশ্বাস। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, স্বার্থের ভালোবাসা। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন ভালোবাসা থাকবে না। পৃথিবীতে দুজন ব্যক্তির ভালোবাসা থাকে, সেটা হলো মা আর বাবা। বৃদ্ধকালে যাতে দুমুঠো অন্ন সন্তানের হাত থেকে পায় সেই আশায় কিন্তু থাকে, অথচ সেই আশাটা আমরা নিরাশ করে ফেলি। তাই গানের ভাষায় বলছেন, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু বাবা মা।